বাইরের দেশের এক সেক্রেটারি বা সচিব একটা বড় ইভেন্টে আসছে, ইভেন্টে এসে সে স্পিচ দিতে দিতে একটা প্লাস্টিকের গ্লাসে কফি খাচ্ছে, অ্যান্ড কফি খেতে খেতে হঠাৎ করে হেসে বলল, আপনাদের একটা গল্প বলতে চাই। ঠিক গত বছরই এই ইভেন্টেই আমি একটা স্পিচ দিয়েছিলাম, অ্যান্ড ওই স্পিচটা যখন দিয়েছিলাম তখন আমি গভর্নমেন্টের সেক্রেটারি ছিলাম, অ্যান্ড আমাকে একটা বিজনেস ক্লাসে এয়ারপ্লেনে করে এখানে আনা হয়েছিল। অফকোর্স অল এক্সপেন্সেস পেইড। আনার পরে এখানে একটা গাড়ি ওয়েট করছিল, যে গাড়িতে করে আমাকে আমার হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। হোটেলে আগে থেকে চেক ইন করা ছিল, মানুষ ওয়েট করছিল আমার ব্যাগ ট্যাগ নিয়ে রাখার জন্য, রাখলো। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, আমার রুম থেকে এসকর্ট করে আমার হোটেল রুমের সামনে নিয়ে আসা হলো। একটা আগে থেকে ট্যাক্সি বুক করা ছিল, ট্যাক্সিতে করে আমাকে এই যে ভেনু, এই ভেনুতে গত বছর আমি আসি, আমাকে ব্যাক ডোরের ভিআইপি এন্ট্রেন্স থেকে নেওয়া হয়, এবং নেয়ার পরে আমাকে একটা খুব সুন্দর সিরামিক কাপে কফি দেওয়া হয়, অ্যান্ড দেন আমি ওই কফিটা খেতে খেতে এখানে স্পিচ দিয়েছিলাম। আজ এক বছর পর আমি আর গভর্নমেন্টের সেক্রেটারি না, আমি নিজের খরচে কোচে করে বাসে করে আমি ভেনুতে এসেছি, দেন ওখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়েছি, নিজে চেক ইন করেছি, আবার তারপরের দিন আবার নিজে ট্যাক্সিতে করে এখানে এসেছি। আসার পরে ফ্রন্ট ডোরে সবার জন্য ওয়েট করে রেজিস্ট্রেশন করে এখানে ঢুকেছি। ঢোকার পরে ব্যাক ডোরে যখন আমি আসলাম, গ্রিন স্ক্রিনের সামনে যখন বললাম কফি আছে কিনা, দেন একজন আমাকে দেখিয়ে দিল ওই যে ওখানে কফি আছে, অ্যান্ড দেন ওখানে কফি নিতে যে এই প্লাস্টিকের কাপে আমি কফিটা নিলাম, নিয়ে এখন আমি খেতে খেতে আপনার সাথে কথা বলছি। মোরাল অফ দ্য স্টোরি, গত বছর যে আমাকে এত সুন্দর এক ট্রিটমেন্ট দেওয়া হলো, সিরামিক কাপে কফি দেওয়া হলো, ওই জিনিসটা আমার জন্য ছিল না, ওই জিনিসটা ছিল আমার পজিশনের জন্য। আমরা আসলে কেউই এই জিনিসটা ডিজার্ভ করি না, আমরা সবাই এটাই ডিজার্ভ করি। অ্যান্ড আমাদের যখনই মনে হয় যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, অনেক কিছু করে ফেলছি, নাকটা হকা উন্নাসিক হয়ে গেছে, একটু হলেও নিজের মধ্যে থেকে ইগো ফর্ম করা শুরু করেছে, তখন জিনিসটা মনে করে যে মানুষ আপনাকে হয়তো বা যেই ভ্যালুটা দিচ্ছে বা যে জিনিসগুলো করে দিচ্ছে বা এগিয়ে দিচ্ছে, সেটা হয়তো বা আপনার জন্য না, প্রবাবলি আপনি যে পজিশনটা হোল্ড করেন সেটার জন্য। এটা যদি মনে থাকে তাহলে দেখা যাবে যে পা অলওয়েজ মাটিতে থাকে, অ্যান্ড যাদের পা অলওয়েজ মাটিতে থাকে তারাই জীবনে অনেক দূর চলে যায়।